তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে রিক্রুটমেন্টের আরেকটি নতুন নোটিশ নিয়ে, আলিপুর দুয়ারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস সব অঙ্গনের এখন হতেছে নিয়োগ হচ্ছে, নতুন নিয়োগ আইসিডিএস এ। তো আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলিপুর দুয়ারে অনেকগুলো রিক্রুটমেন্টের নোটিশ আছে। তো কীভাবে নোটিশগুলো ডাউনলোড করবে এবং অ্যাপ্লাই করবে কীভাবে, সঙ্গে থাকবে তোমাদের সম্পূর্ণ দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মাদারি হাট আইসিডিএস প্রজেক্টে নিয়োগ হচ্ছে, তো এরকম অনেকগুলো নোটিশ আছে। তো নোটিশটি প্রকাশিত হয়েছে 9 ফেব্রুয়ারি 2024। এখানে অঙ্গনওয়ারি হেল্পার পোস্টেও নিয়োগ হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস। তো আলিপুর দুয়ারে তো আমরা নোটিশের নিচের দিকে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখবে, তো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন। তো নিচের দিকে চলে যাচ্ছে, কীভাবে নোটিশটি পাবে এবং কী কী যোগ্যতা, কোয়ালিফিকেশন, ক্রাইটেরিয়া, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো সর্বপ্রথম তোমরা এখানে দেখবে, তো তোমাদের অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে eapplyicds@alipurduar.in-এ গিয়ে। তো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 20 ফেব্রুয়ারি 2024 থেকে 20 মার্চ 2024 বৈকাল 5:30 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো প্রিন্ট এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা নিচের দিকে চলে যাবো, তো সঙ্গে থাকবে শুধু কমপ্লিট নোটিশ, তোমাদের এটা দেখাবো, দেখতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেসিডেন্সি, তো যে এলাকা থেকে তোমরা অ্যাপ্লাই করবে তো সেই এলাকার বাসিন্দা হতে হবে। তোমরা অবশ্যই এখানে দেখতে পারবে প্রত্যেকটা নোটিশে ভ্যাকান্সি ও শূন্য পদ এখানে পেয়ে যাবে। এই যে, তো কোন কোন এলাকা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35, এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 12 পাস, মানে এইচএস পাস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভ্যাকান্সি ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ এবং গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমরা এখানে ভ্যাকান্সি পেয়ে যাবে। এবং এখানে তোমাদের ডকুমেন্ট কী কী ডকুমেন্টস লাগবে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা নোটিশই কিন্তু সেম ডকুমেন্টস এবং আইডেন্টি প্রুফ সমস্ত কিছু কিন্তু সেম অ্যাপ্লাই করারও, এবং পরীক্ষার যে এক্সাম রাইটিং এক্সাম সেটাও সম্পূর্ণ একই। তো এখানে তোমাদের রাইটিং এক্সাম হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 30/6/2024। আমরা নিচের দিকে চলে যাচ্ছি আবার। তো এই ছিল এইটা নোটিশ। এরপরে আর একটা নোটিশ, আরও অনেকগুলো নোটিশ আছে, তো কীভাবে দেখবে। তো সর্বপ্রথম যেই লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ, ই অ্যাপ্লাই, এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ই অ্যাপ্লাই icds@alipurduar.com। এটা তোমরা গুগলে, তো তোমাদের মোবাইলে এটা সার্চ করতে পারবে। এই যে আমি প্রথমে লিখে নিয়েছি, এটা লিখবে, লিখে সার্চ করবে। আমি সার্চ করছি, তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএস কেন্দ্রে নিয়োগ হচ্ছে। এখানে প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ 9 তারিখে প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবে বা তোমরা এটাকে ক্লোজ করে দিতে পারে। তো এটাকে ক্লোজ করে দিয়ে তোমরা দেখবে একদম অফিসিয়াল ওয়েবসাইটের উপরে চলে এসেছি। তো এখানে অ্যাপ্লাই প্রসেস পেয়ে যাবে 20 তারিখ থেকে, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর এখান থেকে প্রিন্ট করতে পারবে, এখানে প্রিন্ট, অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো অসুবিধা হলে অবশ্যই জানাবে। তো আমি প্রথমে তোমাদের এখানে নোটিশগুলো দেখে নেবে এক একটি করে। এখানে আলিপুরদুয়ার 2 ICDS প্রজেক্ট, তো এখানে তোমাদের নোটিশ আলিপুরদুয়ার 2 ICDS প্রজেক্ট, প্রত্যেকটা নোটিশ কিন্তু এখানে দেখবে, এখানে দেখবে। তো নিজ নিজ এলাকার ও গ্রাম পঞ্চায়েতে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফালাকাটা ICDS, এখানে আছে কালচিনি ICDS, এখানে আছে কুমার গ্রাম ICDS, এখানে তোমরা দেখতে পাচ্ছ মাদারি হাট ICDS। তো অনেকগুলো ICDS প্রজেক্ট নিয়োগ হচ্ছে, এবং আলিপুর দুয়ার আরবান ICDS। তো যেই এলাকার তোমরা হবে তো সেই এলাকার নোটিশ ডাউনলোড করবে।
তো আমরা একটা নোটিশ ডাউনলোড করে দেখাচ্ছি। সর্বপ্রথম তোমরা এখানে এই নোটিশটি দেখে নিয়ে আছো, যেখানে মাদারিহাট আইসিডিএস প্রজেক্ট। তো উপর থেকে নোটিশ একটা ডাউনলোড করে দেখাবো, দেখুন আইসিডিএস আলিপুরদুয়ার ওয়ানে। তো এখানে তোমরা প্রত্যেকটা নোটিশ কিন্তু এইভাবে ডাউনলোড করতে পারবে এবং প্রত্যেকটা নোটিশ কেয়ারফুলি রিড এবং পড়তে পারবে। পড়ার পরেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে এবং এখানে সেই শূন্যপদগুলো তোমরা দেখে নিতে পারবে। তো প্রত্যেকটা শূন্যপদ দেখে নেবে, এখানে একের পর এক শূন্যপদ তোমরা কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এখানে পেয়ে যাবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা নোটিশ কিন্তু তোমরা দেখতে পারবে। অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম তোমরা অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করবে। তো এখানে 20 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই প্রসেস পেয়ে যাবে। এখানে 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা ওপেন হয়ে যাবে। তো 20 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আইসিডিএস এর নিউ রিক্রুটমেন্ট নোটিশ তোমরা এখানে দেখলে, অঙ্গনওয়ারি হেল্পার পোস্ট যে নিউ, তো নোটিশ নোটিফিকেশন পেয়ে গেলে এখানে অ্যাপ্লাই করার পরে তোমরা যে পিন করতে পারবে এবং অ্যাডমিট পিন অ্যাডমিট কার্ড। তো এই ছিল আজকের নিউ রিক্রুটমেন্ট নোটিশ আলিপুরদুয়ার আইসিডিএস যে নিউ রিক্রুটমেন্ট নোটিশ, তোমরা এগুলো সম্পূর্ণ দেখতে পারবে।